ক্লাস দ্বিতীয় বর্ষের আমাদের ফিজিক্স যারা নন মেজর অথবা মেজর যাদের ফিজিক্স আছে তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমাদের তড়িৎ প্রাবল্যর সাথে অর্থাৎ তড়িৎ প্রাবল্যের ভেক্টরের সাথে আমাদের বিভবের একটা সম্পর্ক অর্থাৎ এটা আমরা বলতে পারি প্রাবল্যের সাথে বিভবের একটা সম্পর্ক এবং এটাকে যদি প্রশ্নটা অন্যভাবে বলি তাহলে তড়িৎ বিভবের গ্রেডিয়েন্ট এই জিনিসগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ কারণ আমাদের জাতীয় ইউনিভার্সিটি আসার যে ক্রমিক অর্থাৎ সালগুলো দেখলে আমরা কিন্তু বুঝতে পারি যেমন 2008 2014 2017 সালে কিন্তু এই প্রশ্নটা আমাদের দ্বিতীয় বর্ষের ফাইনাল ইয়ারে এই প্রশ্ন রিলেটেড অনেক কিছু আমাদের চলে এসেছে। সুতরাং এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি শুরু করার আগে আমি আবারও বলতে চাচ্ছি যে আপনারা ভিডিওটিকে খুব মনোযোগ সহকারে দেখবেন কারণ এই জিনিসগুলো হলো আমাদের সায়েন্টিফিক আমাদের সায়েন্স সায়েন্টিফিকের একটি হিসাবের ক্ষেত্র। যদি আমরা একটু ভালো করে না বুঝি তাহলে এই জিনিসগুলোকে আমাদের ওভারকাম করাটা কিন্তু কঠিন হয়ে যাবে। সুতরাং মনোযোগ সহকারে দেখার জন্য খুবই অনুরোধ রইল। তো শুরু করা যাক। তো এখন আমি এই জিনিসটা প্রমাণ করার আগে আমি যদি কিছু জিনিস বলতে চাই যেটা পূর্বে আমি আলোচনা করেছিলাম যে কিউ আধান হতে আর দূরত্বে কোন কিছু বিভব আমরা জানি V=1/4πε0qr এটা আমাদের বিভব আর তড়িৎ প্রাবল্য ক্ষেত্রে আমরা করেছিলাম E=1/4πε0 এখানে যে তিনটি সূত্র আমরা বললাম এই সবগুলো সূত্র কিন্তু আমরা পূর্বের যে লেকচারে আলোচনা করেছিলাম। তো এখন আমার আলোচনার জায়গাটা যেটা থাকবে তা হলো একটু খেয়াল করি আমরা আর অর্থাৎ এই ভেক্টর গুলা এই জিনিসগুলোকে আমরা আদানটাকে একটা ত্রিমাত্রিক হিসেবে চিন্তা করবো অর্থাৎ ত্রিমাত্রিক যদি আমরা চিন্তা করি তাহলে আমরা যদি এটাকে এক্স অক্ষ বলি এটাকে যদি ওয়াই অক্ষ বলি আর এটাকে যদি জেড অক্ষ বলি এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ তাহলে এক্স অক্ষ বরাবর আমাদের যে একক ভেক্টর সেটা হলো আই ওয়াই অক্ষ বরাবর যে একক ভেক্টর সেটা হলো জে আর আমাদের এই জেড অক্ষ বরাবর যে একক ভেক্টরটা হবে এটা হচ্ছে কে ক্যাপ অর্থাৎ এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ বরাবর আমাদের যে ভেক্টরটা হবে অর্থাৎ তাদের যে একক ভেক্টরটা হবে এটা আই ক্যাপ জে ক্যাপ আর কে ক্যাপ। এখন আমি যদি কোনো একটা বিন্দু এখান থেকে কোনো একটা বিন্দু সম্পর্কে জানতে চাই অবস্থান সঙ্গে জানতে চাই অর্থাৎ আর আমি জানতে চাই তাহলে এটার ভেক্টর মান কি হবে এটার ভেক্টর মান হবে আমাদের এক্স আই ক্যাপ প্লাস আমাদের ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। ওকে, তো আমি যদি একটা বিন্দু এটাই কি ধরি মনে করেন পি একটা বিন্দু আমি ধরলাম তাহলে এই বিন্দুর অবস্থানটা আমি জানতে চাই তাহলে এই বিন্দুর অবস্থানটা হবে আমাদের এই এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জেড ক্যাপ প্লাস জেড কে ক্যাপ এটা ভেক্টর। তো এখন এটা মান যদি আমি জানতে চাই এটার মান কারণ ভেক্টরকে আমি ক্যালকুলেস করব তারা কিন্তু আমার ভেক্টরের ক্যালকুলেস না করতে তার মানটাকে ক্যালকুলেস করাটা সবচেয়ে বেশি আমাদের অর্থাৎ অন্তর্গুণ করাটা সবচেয়ে বেশি ইয়ে হবে অর্থাৎ অন্তর্গুণ না ডাইভার্জেন্স করাটা কারণ এখানে আমরা দেখতেছি এখানে আমাদের ইয়া করতে হবে এই তড়িৎ বিভব একটা গ্রেডিয়েন্ট করতে হবে ডাইভার্জেন্স না একটু ভুল বলেছি এটা তড়িৎ বিভব গ্রেডিয়েন্টটা করতে হবে। তো গ্রেডিয়েন্ট মানে কি ডেল্টার সাথে বি আর একটা গুণন তো এটা আমরা কিন্তু এইচএসসি তে আমরা ভালোভাবে করে এসেছি। তারপর এখন আমরা এটা একটা নতুন ফর্ম দেখবো নতুন ফর্ম বলতে আগেরটাই থাকবে কিন্তু এই অ্যাপ্লাই ক্ষেত্রে এটা কিভাবে আমাদের ফিজিক্স থেকে অ্যাপ্লাই করা হয় সেই জিনিসটা আমরা এখন একটু দেখবো। তো এখন একটু খেয়াল করি যে এই এক্স ওয়াই জেড এই তিনটা অবস্থান কোন বিন্দুর একটা অবস্থান ভেক্টর আমরা তা পেলাম এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জেড ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। এখন এটার মান যদি আমরা বার করতে চাই তাহলে মান হবে আর √ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এখন এটাকে আমি লিখতে পারি আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার 1/2 কারণ রুট এটা পাওয়ার হিসেবে লিখতে আমরা 1/2 লিখতে পারি। ওকে, তো এই ফ্যাক্টরটা আমরা বুঝতে পারলে কিন্তু আমাদের ম্যাক্সিমাম জিনিসটা কিন্তু অনেকটাই সামনে চলে আসবে। তো আশা করি এতটুকু জিনিস তোমাদের বুঝতে তেমন কোনো সমস্যা যদি সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে তেমন কোনো অসুবিধা যাতে না হয় কারণ এই কমেন্ট কারণে হয়তো পরবর্তীতে আমার ক্লাসের মাধ্যমে এই জিনিসটা আরো সুস্পষ্ট ধারণা চলে আসতে পারে। তো এখন একটু খেয়াল করি এখন আমরা আমরা এই ইয়াটা করবো গুণনটা করব অর্থাৎ এই ডেলের সাথে ডেলারটার সাথে আমরা বিয়ের গুণ করব। তো এই ডেলের সাথে বিয়ের গুণ আমরা এখন এটা করব যে অর্থাৎ এটা প্রমাণ করব কিন্তু এখানে বি আমরা তো মান এক্স্যাক্টলি এখানে এই মানটা আমরা বসাতে পারতেছি না কিন্তু এখানে একটু খেয়াল করি এখানে কে আছে এখানে কিন্তু আমাদের 1/r আছে কিউটা বাদ কিন্তু 1/r আছে সুতরাং এই অবস্থান ভেক্টর সাথে এই গ্রেডিয়েন্টটা যদি আমি গ্রেডিয়েন্ট গুণটা যদি আমি ইয়ার সাথে করতে পারি অর্থাৎ
1 বাই r সাথে করতে পারি তাহলে কিন্তু আমার অনেকটাই এটা ক্লিয়ার হয়ে যাবে। এখন এইটার ইয়াটা যদি আমরা লিখতে চাই অর্থাৎ আমরা এইটা মানে আমরা জানি ডেল অর্থাৎ এইটা পুরো মানটা আমরা যদি বলি ddx অফ যে ফাংশনটা আমরা বার করতে বলবো এইটা অর্থাৎ ddx অফ i i তারপরে আমরা বলতে পারি ডিডি ওয়াই অফ জে প্লাস ডিডি জেড আর সে কে ক্যাপ অর্থাৎ এইটা আমরা ফর্ম জানি। ওকে এই ডেল জিনিসটা এখন তার মান হলো আমাকে এই ফর্মুলার 1 বাই আর এর যে মানটা আসবে এইটাকে আমি x এর সাপেক্ষে প্রথমত অন্তর্গণ করতে হবে তারপর y এর সাপেক্ষে অন্তর্গণ করতে হবে তারপর z এর সাপেক্ষে অন্তর্গণ করতে হবে। তাহলে আমরা যদি এটা করি তাহলে খেয়াল করি প্রথমত আমাকে করতে হবে ডি ডি এক্স আমরা আই ক্যাপটা প্রথম নিয়ে আসি এই ডি ডি এক্স সাপেক্ষে অন্তর্গণ করতে হবে আমাদের এই পুরাটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা এখন একটা জিনিস আমরা খেয়াল করি আমরা এই মানটা আছে লিখে আমরা পরে এরা করব এইটা আমরা করব কিন্তু এখানে তো আমাদের আর এখানে তো আর মান পেয়েছে তো 1 বাই আর মান তো আমরা পাইনি তো এটা তো আমরা উল্টাই ফেলি তো উল্টা ফেললে আমাদের কি হবে আমি যদি উল্টা ফেলি তাহলে আমার কি হবে এই পাওয়ারটা আমার আমি আবার বলছি আর মান এখানে পজিটিভ আছে অর্থাৎ পাওয়ারটা পজিটিভ আছে যদি আমি আর কে উল্টে ফেলি তাহলে এই পাওয়ার পজিটিভ মানে কিন্তু নেগেটিভ হয়ে যাবে অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস আমরা হাফ পেয়ে যাব অর্থাৎ আমাদের আর এর যে রাশিটা অর্থাৎ আর এর মান আমরা পেয়েছিলাম 1 বাই 2 এটাকে উল্টে ফেললে পাওয়ারটা মারা যায় ঋণাত্মক হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখতে পারি মাইনাস 1 বাই 2 তো সেম প্রসেস আমরা লিখব জেড ক্যাপ ডিডি এক্স অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 1 বাই 2 প্লাস কে ক্যাপ ডিডি এক্স অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 1 বাই 2। এখন আমরা অন্তর্গণ করব খেয়াল করি তো অন্তর্গণ করলে কি হবে ইন্টু এই মাইনাস হাফটা আমাদের সামনে চলে আসবে সূত্র মোতাবেক আশা করি এটা তোমাদের সবার বোধগম্য আছে কোন সূত্রটা অ্যাপ্লাই করলাম কারণ এই সূত্রটা আবার বলে দেই যেটাতে যে x টু দি পাওয়ার n এটাকে যখন আমরা ddx করি তখন আমাদের এটা ফর্মুলাটা আসে n x n মাইনাস 1 অর্থাৎ এই ফর্মুলা আমি আশা করি সবাই বোধগম্য রয়েছে। তো এখন আমরা মাইনাস 1 বাই 2 টা সামনে নিয়ে আসলাম n এর মানটা দেন x স্কোয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার এটা কি করতে হবে মাইনাস 1 থেকে অর্থাৎ n মাইনাস 1 করতে হবে তো n এর মান কি n এর মান মাইনাস হাফ তো আবার মাইনাস 1 এটা আমরা ক্যালকুলেট করলে পাবো 2 মাইনাস অর্থাৎ মাইনাস 3 বাই 2 আর কি অর্থাৎ এটা আমরা ক্যালকুলেশন করলে মাইনাস 3 বাই 2 পাবো মাইনাস 3 বাই 2 পাবো। এখন আর একটা প্রশ্ন আমরা এই পুরোটাকে কিন্তু অন্তর্গণ করছি এখন প্রথম এই মানটাকে নিয়ে আসছে সামনে তারপর আমরা এই পুরোটাকে অন্তর্গণ করছি তো ক্যালকুলাস আমাদের অন্তর্গণের ক্ষেত্রে আমাদের যতক্ষণ অন্তর্গণ করতে হয় ততক্ষণ করতে হয় তো প্রথমত আমি পুরো ফাংশনটাকে অন্তর্গণ করছি ভিতরটা কিন্তু অন্তর্গণ করি নাই আমি পুরোটাকে করছি অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু দ্য পাওয়ার হোল টু দ্য পাওয়ার মাইনাস 1 বাই 2 কে আমরা কি করলাম অন্তর্গণ করলাম কিন্তু ভিতরটাকে অন্তর্গণ করি নাই তো ভিতরটাকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে এই ডিডিএক্স এর সাপেক্ষে অন্তর্গণ করলে এখানে কিন্তু আমার এক্স নাই এখানেও এক্স নাই সুতরাং এখানেও এক্স নাই এখানে এক্স নাই মানে কি তাদের অন্তর্গণ শূন্য হবে শুধু রয়েছে আমাদের এই এক্স স্কোয়ার তো এক্স স্কোয়ার অন্তর্গণ কি হবে এক্স স্কোয়ার অন্তর্গণ করলে অবশ্যই এই টুটা সামনে চলে আসবে টু এক্স আর এই টু মাইনাস ওয়ান হবে অর্থাৎ আমাদের এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করলাম তাহলে কি হচ্ছে আমাদের টু এক্স টু পাওয়ার ওয়ান লিখতে হবে না অনলি টু রয়েছে এই যে টু এক্স। ওকে এখন আমাদের বাকি আমি ক্যালকুলেশন করব খেয়াল করি জেড ক্যাপ এই ডিডিএস এর সাপেক্ষে এই মাইনাস হাফটা অন্তর্গণ করলে দেখো এই এইটার পুরোটা অন্তর্গণ আর এই পুরোটা অন্তর্গণ সেম সুতরাং আমরা এখানে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 3 বাই 2 কিন্তু এই ক্ষেত্রে আমরা সরি এটা ডি ওয়াই হবে এগুলা এটা ডি ওয়াই হবে এটা ডি জেড হবে এখানে একটু মিস্টেক হয়েছে এটা একটু কারেকশন করে নিলে বেটার হবে। তো এই ওয়াই এর সাপেক্ষে যদি আমরা এই পুরোটা কন্ট্রোল করি আমি কিন্তু টোটাল পুরোটা কন্ট্রোল করলাম
y সাপেক্ষে পুরোটা কিন্তু অন্তর্গণ করছি কিন্তু এখন ভিতরটা অন্তর্গণ করলে এই x স্কয়ার আমার তো সাপেক্ষে y তাহলে x স্কয়ার শূন্য হয়ে যাবে আমার সাপেক্ষে y স্কয়ার তাহলে এবার y স্কয়ার y স্কয়ার কিন্তু মিলে যাচ্ছে সাপেক্ষে কিন্তু এটা আমি পরে বলছি কিন্তু এখানে আছে z স্কয়ার এখানে y তাহলে এটা কিন্তু সাপেক্ষের সাথে সাপেক্ষে মিলতেছে না অর্থাৎ dy সাপেক্ষে করলে আমার x স্কয়ার আর z স্কয়ার অন্তর্গণ শূন্য হয় সুতরাং এটা লিখতে হবে না কিন্তু y স্কয়ার অন্তর্গণ করলে আমরা পেয়ে যাব into 2y ওকে দেন আমরা করব k cap সেম আগের মতই x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস 3/2 ওকে দেন আমরা এখানে অন্তর্গণ করলে আমরা পেয়ে যাব 2z কারণ x স্কয়ার y স্কয়ার শূন্য হয়ে যাবে তো এইটা আমরা পাচ্ছি তো এখানে একটু খেয়াল করি এই 2 আর এই 2 কাটা যাচ্ছে দেন এই ক্ষেত্রে আমরা এখানে একটা জিনিস ইয়া করেছি যে এখানে কিন্তু আমাদের এই হাফটা কিন্তু সামনে আসার কথা আমরা হাফটা কিন্তু সামনে লিখে নাই অর্থাৎ এখানেও মাইনাস হাফটা সামনে চলে আসবে অর্থাৎ মাইনাস 1/2 এই ক্ষেত্রে মাইনাস 1/2টা সামনে চলে আসবে অর্থাৎ এই প্রথমত এটা মাইনাস 1/2 ছিল তাই 1/2টা আমরা এই পাশে চলে আসবে না প্রত্যেকটা তো চলে আসবে আমরা একটু মিস্টেক করে লিখে নাই ওকে তো আমরা ঠিক করে নিলাম তো এখন আমরা 2 a2 কাটলাম a2 কাটলাম তাহলে আমাদের পরিশেষে যেটা থাকছে সেটা হলো i ক্যাপ মাইনাস টার্ম সামনে রাখলাম x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস 3/2 ওকে দেন আমরা পাচ্ছি মাইনাস 2 এখানে কিন্তু আমাদের x টা কিন্তু থেকে যাচ্ছে x দেন আমরা পাচ্ছি মাইনাস মাইনাস আমরা j ক্যাপ x স্কয়ার y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস 3/2 থাকছে y আবার মাইনাস k ক্যাপ x স্কয়ার y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস 3/2 থাকছে আমাদের z ওকে এখন এখান থেকে কিন্তু সুন্দর আমাদের একটা জিনিস কমন যাচ্ছে সেই কমনটা আমরা এখন নেব তো এই তোটুকু তোমরা একটু নোট করে রাখলে বেটার হবে তো নোট করে পোস্ট করে নোট করে ফেলতে পারো দেন আমি এটা মুছে দিতেছি তো এখন একটু খেয়াল করি আমরা আপনাদের এতটুকু করার পর আমরা এখান থেকে মাইনাস উপরে এখানে মাইনাস রয়েছে এখানে মাইনাস রয়েছে এখানে মাইনাস রয়েছে আর এখানেও x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার হোল টু দি পাওয়ার মাইনাস 3/2 সেম এখানে রয়েছে সেম এখানে রয়েছে সুতরাং মাইনাস এবং x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার টু দি পাওয়ার মাইনাস 3/2 এই দুইটাকে আমরা কমন নিতে পারতেছি অর্থাৎ মাইনাস x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস 3/2 কমন নিলাম কমন নেওয়ার পর আমাদের থাকতেছে আমাদের থাকতেছে x এবং i ক্যাপ x প্লাস তারপর এটা কমন না কারণে এই এই পুরোটা আর মাইনাসটা কমন না কারণে থাকছে z ক্যাপ আর y অর্থাৎ j ক্যাপ y সেম তারপর আমাদের থাকতেছে k ক্যাপ আর z ওকে এটা আমাদের থাকতেছে তো আশা করি এতটুকু আমাদের সহজভাবে বুঝতে তেমন কোনো সমস্যা হবে না তো এখন একটু মনোযোগ দে খেয়াল করি আমাদের এই টোটাল রাশিটা এই টোটাল রাশিটাকে আমরা কি বলতে পারি টোটাল রাশিটাকে আমরা একটু এভাবে লিখি এই টোটাল রাশিটাকে যদি আমরা রুট ইউজ করি অর্থাৎ মাইনাস এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এই পুরো রাশিটা আর এখানে মাইনাস হাফটা যদি আমরা আলাদা করে রাখি মাইনাস হাফ ওকে তাহলে ইনটু এই থ্রিটা আমরা একটু বাদ দিয়ে রাখলাম সমস্যা নেই অথবা এটাকে আমরা একটা কাজ করতে পারি এই হাফটা ভাবে রেখে এই থ্রিটা উপরে লিখতে পারি আর এটা জিমনাসের ভাবে রেখে দেই এখন একটু খেয়াল করি আমরা যে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস 1/2 এই পাওয়ার আর এই পাওয়ার গুণ করলে কিন্তু আমার মাইনাস 3/2 আসতেছে আমি মানে কোনো সমস্যা করলাম না কারণ এই মাইনাস 1/2 আর 3 গুণ করলে আমাদের মাইনাস 3/2 হচ্ছে তো আমি এটা কেন আলাদা করলাম কারণ এই মানটা কিন্তু আমরা পেয়েছিলাম আমাদের 1/r এই মানটা আমরা পেয়েছিলাম 1/r
তো সুতরাং লিখতে পারি মাইনাস এ পুরোটা মান হচ্ছে 1 বাই আর আর উপরে আছে আমাদের কিউ আর আর ইজ ইকুয়াল টু আমরা লিখেছিলাম এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ জেড কে ক্যাপ যেটা আমাদের এখানে রয়েছে অর্থাৎ আর ভেক্টর ইজ ইকুয়াল টু আমরা এটা পেয়েছিলাম তো ইন টু লিখতে পারি আর ভেক্টর ওকে এটা জায়গা কারণ এটা আর ভেক্টর সামনে পেয়েছিলাম ওকে এটা তাহলে এখানে আমরা পুরো রাশিটা আসছে যে মাইনাস আর ভেক্টর বাই আর কিউ তো এই মানটা হলো আমাদের ডেল 1 বাই আর এর মান ওকে তো আশা করি এতটুকু বুঝতে তেমন কোনো সমস্যা হবে না তো এতটুকু আমরা কিন্তু এখন মুছে ফেলবো তো একটু নোট করে রাখলে বেটার হবে তো দেন আমরা যে জিনিসটা করতে যাচ্ছি খেয়াল করি আমাদের বাম পক্ষে ছিল ডেল বি ডেল বি অর্থাৎ এ ডেল বি কি ডেল বি এ বি মানে হলো আমরা এখানে লিখেছিলাম খেয়াল করি এই মানটা তো বিটা আমরা তো লিখি 1 বাই 4 পাই এপসিলন নট ইনটু কিউ বাই আর তো এই মানটা থেকে আমরা একটা কাজ করব যে এই কিউ বাই 4 পাই এপসিলন নট সামনে নিয়ে আসবো কারণ আমাদের এইটার কিন্তু কি হবে না আমাদের এখানে গ্রেডিয়েন্ট হবে না তো এটা আমরা সামনে নিয়ে আসবো ড্রপ জিনিসটিগুলোকে তো কিউ বাই 4 পাই এপসিলন নট এটা সামনে নিয়ে আসলাম তো থাকতেছে আমাদের ডেল আর থাকতেছে 1 বাই আর খেয়াল করে এই মানটা কিন্তু আমরা এখানে বের করেছি এই মানটা আমরা এখানে বের করেছি তো এই মানটা যদি আমরা এখানে বসাই অর্থাৎ ডেল 1 বাই আর যেটা আমরা পেয়েছি মাইনাস আর ভেক্টর বাই আর কিউ তাহলে এখানে আমরা পাচ্ছি কিউ 4 পাই এপসিলন নট ইনটু এই পুরোটা জায়গা আমরা লিখতে পারতেছি মাইনাস আর ক্যাপ বাই আর কিউ ওকে তো দেন আমি এটা কাজ করব এই মাইনাসটা সামনে নিয়ে আসবো তো মাইনাসটা সামনে নিয়ে আসলে আমাদের থাকছে কিউ বাই 4 পাই এপসিলন নট ইনটু আর ভেক্টর বাই আর কিউ ডেল বি ইকুয়াল টু আমরা এটা পাচ্ছি তো খেয়াল করি এই পুরোটা মান এই পুরোটা মান কি তোমাদের তড়িৎ প্রাবল্যের ভেক্টর রূপ পুরোটা মান আমাদের ই ভেক্টর ওকে তো আমরা লিখতে পারতেছি ডেল বি ইজ ইকুয়াল টু মাইনাস ই ওকে অর্থাৎ আমি ডেল বি ইজ ইকুয়াল টু মাইনাস ই পাচ্ছি তো এটাকে আমরা লিখতে পারি ই মাইনাসটা এদিকে নিয়ে আসলে এই ই ভেক্টর ইজ ইকুয়াল টু ডেল বি মাইনাস ডেল বি হবে মাইনাস ডেল বি ওকে আর এটাই ছিল আমাদের প্রমাণের বিষয় অর্থাৎ প্রমাণ করো ই ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস ডেল বি এটা আমরা প্রমাণ করলাম এবং এর সাথে সাথে তার তড়িৎ বিভবের সাথে আমার প্রাবল্যের যেটা গ্রেডিয়েন্ট সম্পর্ক রয়েছে সেটাও বুঝে গেলাম তো এই টপিকটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আশা করি আপনাদের বোধগম্য হয়েছে যদি তারপরও কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন কারণ এই কমেন্টে হতে পারে তার পরবর্তী ভিডিও এই জিনিসটা বোঝার আপনার জন্য একটা সুবর্ণ সুযোগ তো এই আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এবং আজকের ক্লাসটি এখানে সমাপ্ত করে সবার সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো এখানে শেষ করছি খোদা হাফেজ ভালো থাকবেন